ফাইবার অ্যাকাউন্টটা কি সেটা সম্পর্কে আগে একটু জানি, তারপর হচ্ছে আমরা করার চিন্তা ভাবনা করবো আর কি। তখন চিন্তা মানে নিজে নিজে চিন্তা করবেন বা নিজে নিজে বুঝতে পারবো যে আমরা অ্যাকাউন্টটা করবো কি করব না। আমি fiverr.com আসি, fiverr.com গিয়ে একটু নিচের দিকে আসতেছি। দেখেন এখানে দেওয়া আছে এক্সপ্লোর দ্য মার্কেট প্লেস, এখানে একটা অপশন দেওয়া আছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার গিগ বলা হয় এগুলোকে, এগুলোকে বলা হয় গিগ। গিগ জিনিসটা কি সেটা আমি একটু বলি। সাপোজ মনে করেন এখানে লগো ডিজাইন কথাটা দেওয়া আছে, আমি যদি লগো ডিজাইনে যাই, লগো ডিজাইনে গেলে আপনার সামনে কিছু লগো আসবে। আচ্ছা জিনিসটা একটু আমি আরেকবার শুরু করতে চাচ্ছি, গিয়া থেকে প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। ফার্স্ট যে কাজটা করলাম, আমার একটা লগো প্রয়োজন, ভালো করে খেয়াল করবেন, বা আমার একটা জামা প্রয়োজন, আমি একটা শার্ট কিনতে যাচ্ছি, ভালো করে খেয়াল করবেন কথাটা, আমি একটা শার্ট কিনতে চাচ্ছি। আমি গেলাম হচ্ছে মার্কেটে, গেলাম মনে করেন বসুন্ধরা সিটিতে ঢুকছি, আমি বসুন্ধরা সিটিতে ঢুকলাম মাত্র। ঢুকার পর সেখানে আমাকে প্রথমেই গিয়া করতে হবে যে শার্ট কোথায় বেচে, কোন ফ্লোরে শার্ট বিক্রি করে। আমার জানা মতে আপনার থার্ড এবং ফোর্থ ফ্লোরে, লেভেল ফোর এবং থার্ড, লেভেল থার্ড এবং লেভেল ফোরে হচ্ছে আপনার ছেলেদের শার্ট বিক্রি করে। তা আমি কী করলাম, এই লেভেল ফোরে ইউজ করলাম। খেয়াল করে দেখেন লেভেল থ্রিতে ঢুকছি ফার্স্টে, লেভেল থ্রিতে ঢুকার পর এই হচ্ছে কিছু দোকান আমি পাইছি, এই হচ্ছে কিছু দোকান আমি পাইছি যে ভাই এইগুলো হচ্ছে দোকান। এখন এই দোকানের মধ্যে দেখেন এখানে সাজিয়ে রাখছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের শার্ট সাজায় রাখছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের শার্ট সাজায় রাখছে। এখন মনে করেন আমার কাছে এই শার্টটা ভালো লাগছে, আমি যখন ভালো লাগবে তখন আমি কি করব, এই শার্টটা সম্পর্কে তার জানতে চাইব। তখন আমি এটার মধ্যে গেলাম। যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন ফিক্সড প্রাইস দেওয়া আছে $35, $35 দেওয়া আছে। আচ্ছা এখানে একটা দেওয়া আছে হচ্ছে বেসিক, এখানে একটা কথা দেওয়া আছে বেসিক। এখন বেসিক যে আছে, বেসিক বলতে কী বোঝাচ্ছে, স্ট্যান্ডার্ড বলতে কী বোঝাচ্ছে, আর প্রিমিয়াম ডলার, প্রিমিয়াম বলতে কী বোঝাচ্ছে, বেসিক হচ্ছে যে আমাদের দেশের বা নর্মাল কাপড়ের তৈরি করা এই শার্টগুলোর দাম হচ্ছে $35। ভালো করে খেয়াল করবেন জিনিসটা, আমাদের দেশে নর্মাল জায়গাগুলো আছে এই ডলারের এই ডিজাইনগুলো হচ্ছে $35 করে। আপনি ওনাকে বললাম বা আমি ওনাকে বলছি ভাই একটু ভালো দেখান, উনি তখন স্ট্যান্ডার্ডে নিয়ে গেল আমাকে, স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়ে বলতেছে যে এই হচ্ছে স্ট্যান্ডার্ড, এর মূল্য পড়বে $70। এরপর আপনি আবার কী করলেন ভাই, এর থেকে যদি ভালো কিছু থাকে তখন আপনার প্রিমিয়ামে যাবে, সে বলবে যে ভাই এটা হচ্ছে প্রিমিয়াম, এটার দাম হচ্ছে $140। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কিন্তু এইখানে তো শো করতেছে ওই ও আগেরগুলাই, আগেরগুলোই শো করতেছে। এখন আমি যখন স্ক্রল করব একটু খেয়াল করে দেখেন অনেক লগো আছে, অনেক লগো আছে। তাহলে এখন প্রিমিয়াম লগো কোনগুলো, আর হচ্ছে আপনার নর্মাল লগো কোনগুলো, আর স্ট্যান্ডার্ড লগো কোনগুলো, অর্থাৎ আমি যখন জিনিসটা চাইবো সে আমাকে নিশ্চয়ই দেখতে দিবে। দেখেন আমি কয়েকটা প্রিমিয়াম লগো দেখাই আপনাদেরকে, গুগলে গিয়ে প্রিমিয়াম লগো ডিজাইন সার্চ করলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন লগোগুলো আসলেই প্রিমিয়াম টাইপের লগো। খেয়াল করে দেখেন এই যে হচ্ছে প্রিমিয়াম লগো, এই হচ্ছে প্রিমিয়াম লগো, তারপর হচ্ছে এই হচ্ছে প্রিমিয়াম লগো, এরপর দেখেন এখানে লেখা আছে প্রিমিয়াম লগো দেওয়াই ছিল, দেন এইগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম লগো, অর্থাৎ খুবই সুন্দর এবং গর্জিয়াস টাইপের লগোগুলোকে বলা হয় প্রিমিয়াম লগো। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তো সে যখন আপনাকে দেখাচ্ছে অর্থাৎ রেট যখন বলতেছে, ওর রেট হচ্ছে $70, ওর রেট হচ্ছে $140। তো আপনি যখন প্রিমিয়াম চাইবেন তখন আমাকে কী করতে হবে, $140 দিবেন, ওই লগোটা আমি তৈরি করে দেবো আপনাকে। আপনি যদি স্ট্যান্ডার্ড ফরম্যাট চান তখন আপনি আমাকে দেবেন $70, আমি আপনাকে $70 মতো করে একটা দিয়ে দিব আপনাকে একটা লগো। আর বেসিক যেগুলো আছে অর্থাৎ এইখানে যেই লগোগুলো আছে, এই লগোগুলো যদি আপনি নেন তাহলে এই লগোগুলোর দাম পড়বে হচ্ছে $35। খেয়াল করে দেখবেন এখন এই যে লগোটা আছে, যেমন এটার মধ্যে লেখা আছে লাইফ ইন প্যারাডাইস, এখন আমি কী করলাম লাইফ ইন প্যারাডাইসের জায়গায় আমি কী করলাম লাইফ ইন মস্কো, লাইফ ইন এই ইস্তাম্বুল, লাইফ ইন পাকিস্তান, অর্থাৎ আমি হচ্ছে পাকিস্তানের জন্য করতে চাচ্ছি যে ভাই আমাকে এই লগোটা দিবেন, এই সেম লগোটাই থাকবে, জাস্ট নেম চেঞ্জ হবে হচ্ছে লাইফ ইন পাকিস্তান, এই লেখা এই অপশনটাই থাকবে, অর্থাৎ এই লগোটাই থাকবে। যেমন লেখা আছে রক বটম লেখা আছে, আমি বটমের জায়গায় দিব রক আপ, বা আমি আমার কম্পোনেন্ট অপশনটা দিয়ে দিব।
এই জিনিসটাই থাকবে এখানে, জাস্ট হচ্ছে আমার কোম্পানির নামটা চলে হবে। এই জিনিসটার নাম হচ্ছে আপনার বেসিক লগো। আর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম কয়েকটা লগো তৈরি করে আপ করে রেখে দেব। আপ করলে এখন আমি দেখেন এটা ভালো লাগছে, আমি আপনার থেকে এখানে কন্টিনিউতে ক্লিক করলেই তার সাথে আমার একটা যোগাযোগ হবে। যোগাযোগ হলে তার সাথে আমি অর্ডার দিব যে এইটার মধ্যে আমাকে কী করবা, আমার আপনার যে ইনফরমেশনগুলো আছে তাকে দিয়ে দিবেন আপনি। দিয়ে দিলে সে আপনাকে এই লগোটার মধ্যে তার ইনফরমেশনগুলো দিয়ে রেডি করে দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার আরও কয়েকটা ইয়ে আছে, ইচ্ছা আছে। যেমন দেখেন এখানে লেখা আছে যে বেসিক লগো, ওয়ান বেসিক লগো ডিজাইন কনসেপ্ট, একটা বেসিক দিবে, নো মাস্কট, অর্থাৎ ফান টাইপের গা করবে না, জেপিজি ইমেজ প্রিন্ট করবে, পিএনজি দিবে, আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন বলতে কী বোঝায়, এই যে লগোটা আছে এটা আমি কিনবো, আমি একটু ফুল স্ক্রিন করি, এই লগোটা আমি তার কাছ থেকে কিনবো, কিন্তু আমার কয়েকটা ওর কাছে আপনার আমার কয়েকটা শর্ত আছে। নাম্বার শর্ত হচ্ছে এক, এই যে প্যারাডাইসটা যে লিখবা, প্যারাডাইসের জায়গায় মনে করেন আমার নাম দিবে সোয়েব দিবে, ফাইন, লাইফ ইন সোয়েব দিলাম, কিন্তু এইখানে যে আপনার কালারটা ইউজ করছে কালারটা আমার ভালো লাগতেছে না, কালারটা আপনি চেঞ্জ করবেন, ফাইন। আর তুমি যে গিয়া লিখছো লেখাটা লিখছো, লেখার ফ্রন্টটা আমার ভালো লাগতেছে না, লেখাটা তুমি চেঞ্জ করে দিবা। সে কী করলো, সে আপনাকে এই জিনিসটা করে দিল, করে দেওয়ার পরে আপনার ভালো লাগতেছে না, তখন আপনি আবার কী করলেন, তাকে আবার রিকোয়েস্ট করলেন এটাকে চেঞ্জ করে। এটাকে বলা হয় রিভিশন, এটাকে বলা হয় রিভিশন। অর্থাৎ আপনি ওনাকে দিয়ে কাজটা করা নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি স্যাটিসফাই হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত। অনেক সময় দেখা যায় যে কি আপনার এই জিনিসটাই ইয়া দিয়ে দিতেছে, নিয়ে নিচ্ছে, আচ্ছা। তো এইভাবে হচ্ছে আনলিমিটেড রিভিশন বলা হয় এটাকে। এইবার চলেন, এই লোক এই লগোটা কয়টা কয়বার বিক্রি করছে দেখেন, এই লগোগুলোর বিক্রি করছে 2947 বার, 2947 বার সে লগোগুলি বিক্রি করছে। এই দেখুন, আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস লগো উইথ কপিরাইটস, বুঝতে পারছেন কথাটা। এই যে লগোগুলো আছে এই লগোগুলো 2947 বার বিক্রি করছে, অর্থাৎ একই ডিজাইনের লগোগুলো বিক্রি করতেছে, হয়তো বা একটু চেঞ্জ হয়। এখন আমার আপনার কাজ কি, আমার আপনার কাজ হচ্ছে এরকম ডিজাইন রেডি করে রাখা, রেডি করে রেখে এখানে সাবমিট করে দেওয়া। এখন আমার যদি ভালো লাগে আমি কি করব, এটা কিনবো, আবার আপনার ভালো লাগে আপনি আবার কিনবেন। এর আরেকজন ভাই এরকম করে 2947 জন এই জিনিসটা কিনছে, এবং ওনার কাছে হয়তো বা $35 অথবা আপনার $70 অথবা আপনার $140 দিয়ে লগোটা তৈরি করে নিচ্ছে, আচ্ছা। এখন আবার করতে আরেকটা কথা আছে যে এই লগোটাই যে সবসময় সে কিনবে তা কিন্তু না, তার লগোর আপনার লগো ডিজাইনের কনসেপ্ট দেখে তার ভালো লাগছে, তার ভালো লাগছে, সে আপনার সাথে যোগাযোগ করতেছে, যোগাযোগ করে বলতেছে যে দেখো তোমার সাথে তোমার লগো ডিজাইনগুলো আবার ভালো লাগছে, কিন্তু আমি এরকম টাইপের না, এরকম টাইপের একটা লগো চাচ্ছি, তুমি কি আমাকে তৈরি করে দিতে পারবো কিনা। তখন আপনি তার সাথে একটা দরকষাকষি করে, হ্যাঁ আমি করে দিব, তুমি আমাকে $200 দিবা, আমি করে দিচ্ছি। সে কী করবে, আলাদাভাবে আপনাকে প্রপোজাল দিবে, প্রপোজাল দিয়ে সে কী করবে, $200 দিয়ে লগোটা কিনে নিয়ে যাবে। এই হচ্ছে আপনার ফাইবারের সিস্টেম। এখন আমি মনে করেন এইখানে যদি একটা লগো ইউজ করি এবং দেখার মতো লগো যদি ইউজ করি অবশ্যই আমি কাস্টমার পাব। এইটা এই সিস্টেমটা হচ্ছে ওই যে দোকানের সামনে শার্ট ঝুলিয়ে রাখার মতো, যে শার্ট বাইরে থেকে দেখলাম, দেখার পরে দেখলাম যে ভালো লাগতেছে, ভালো লাগলে দেন হচ্ছে আপনি যাচ্ছেন। নর্মালি আমরা যারা মার্কেট প্লেসে যে মানে মার্কেট করি, আমাদের ক্লথের কথাই বলতেছি, মার্কেটগুলো করি, 100 মধ্যে 99.99 জনই মনে হয় এই কাজটা করেন, যে আপনার উপরের দিকে তাকিয়ে দেখেন, দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখেন যে কোন ড্রেসটা ভালো লাগতেছে, মানে ঝুলিয়ে রাখা হচ্ছে, ডলের মধ্যে পরে রাখা হচ্ছে, এই যে ডিসপ্লে করতেছে, ডিসপ্লে কেন করে, আপনার দেখার জন্য। এখন আপনি যাচ্ছেন গিয়ে বলতেছেন ভাই এই যে এই ডিজাইনের মধ্যে কালারটা হবে ব্ল্যাক, উনি আমাকে বের করে দিচ্ছে, উনি তো আপনার ব্ল্যাক থেকে হোয়াইট থেকে ওনার কাছে 10টা ডিজাইন আছে, 10টা ডিজাইনই কিন্তু শো করে না, একটা ডিজাইন শো করে, বাকিগুলো আপনি কী করতেছেন, পারচেস করতেছেন। এই অপশনটাকে বলা হয় মানে ফাইবার। এই ফাইবার এই জন্য অ্যাকচুয়ালি জনপ্রিয়, এখানে আপনার বারবার বারবার কাজ করতে হয় না, এখানে আপনি যেটা করবেন কোয়ালিটিফুল 5-7টা আপনি কাজ রেখে দিবেন এখানে, যার ভালো লাগবে সে এসে আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। তবে আপনার জিনিসটা মানে লগো কনসেপ্ট এটাই থাকবে, জাস্ট ওর নাম ও ঠিকানা এগুলো চেঞ্জ করে আপনার মতো আপনি কাজ করে দিয়ে দিবেন, এটাকে বলা হয় ফাইবার মার্কেট প্লেসের কাজ। এই যে অপশনটা আছে, আমার মনে হয় এই যে আমরা যে মানে freelancer.com দেখেন আমরা প্রতিদিন একটা দুটো লগো দিচ্ছি, আমাদের রিজেক্ট হচ্ছে, কাজ হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। তো এখন আমি যদি কোয়ালিটিফুল 5-7টা কাজ এখানে দিয়ে রাখি, আমার অ্যাকাউন্টে যদি আমি দিয়ে রাখি, গিগ তৈরি করে বসে থাকি, তাহলে কী করতে পারবেন,
আপনি খুব সহজেই মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই ফাইবারের মধ্যে বেশি বেশি মানুষ কাজ পায় হচ্ছে এই কারণে। অর্থাৎ পণ্য দেখেন, ও কিন্তু লগো একটা না, এইখানে চারটা, এখানে চারটা আটটা, এখানে হচ্ছে আরও চারটা বারোটা, এখানে হচ্ছে একটা তেরোটা, এখানে একটা চোদ্দোটা, এখানে একটা পনেরোটা, এখানে একটা ষোলোটা, সতেরোটা, আঠারোটা, উনিশটা, বিশটা, একুশটা, বাইশটা, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাইশ, আঠাইশ, উনতিরিশ, তিরিশ, উনতিরিশটা আপনার লগো একটা গিগের মধ্যে দিয়ে রাখছে। তখন আমি আসলাম, আসার পরে ওর এখানে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম যে ও সব ধরনের লগো করতে মানে এক্সপার্ট। আমি কি করলাম, আমি ওকে অর্ডারটা দিলাম, এই জন্য এখানে অর্ডারটা বেশি পাওয়া যায়। এখন একটা প্রথম কোশ্চেন, আমাদের কাছে তো উনত্রিশটা লগো নাই, আমি তো এই জন্যই বারবার আপনাদেরকে বলতেছি যে করেন, ডিজাইন করেন, ডিজাইন করেন, বেশি বেশি ডিজাইন করেন। যত বেশি ডিজাইন করবেন এগুলো একটাও ফেলে দেওয়া যাবে না, যেগুলো আপনার রিজেক্ট হচ্ছে ওগুলো আপনি এখানে দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। দেখবেন আপনি যেই ড্রেসটা দেখে, আপনি একটা ড্রেস হাতে নিছেন, এরকম আমার মনে হয় এখানে যারা আছে প্রত্যেকজনের ক্ষেত্রেই মানে ঘটছে ঘটনাটা। আপনি যে ড্রেসটা হাতে নিছেন, নিয়ে বলতেছেন এটা কোনো ড্রেস হইলো, এটা যারা নিবে তার রুচি নাই। এরকম অনেক সময় আমরা বলি যে এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটা যে নিবে তার রুচি নাই, দেখবেন পাশের জন্য উনি ওনারটা নিয়ে যাচ্ছে, ওই ড্রেসটা আপনি নিয়ে যাচ্ছে। এখন আপনার কাছে ওটা রুচির মধ্যেই লাগতেছে না, আরেকজনে কী করতেছে, ওইটা ভাই এটা দেন তো আমার খুব ভালো লাগছে, নিয়ে নিতে চলে যাচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার কাছে যেটা ভালো লাগতেছে না, অর্থাৎ আপনি যেটা রিজেক্ট হয়েছেন, ওইটা হয়তো বা এইখানে কারো না কারো চোখে পড়ে ভালো লাগতে পারে, বা এটা আপনার অন্য জায়গায় ইউজ হতে পারে। সো দ্যাট এই জন্য আপনাদের পোর্টফোলিও রেডি করার জন্য কিন্তু আপনাদেরকে বারবার বলি যে আপনার মার্কেট প্লেসের মধ্যে বেশি 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 কন্টেস্ট করেন। সেখানে দুই তিন চার পাঁচটা যদি স্টার পান, যখন পাঁচটা স্টার পেয়ে যাবেন তখন আপনি মনে রাখবেন যে আপনার কাজটা মোটামুটি অনেকটাই কোয়ালিটিফুল হয়েছে। আনফর্চুনেটলি আপনার ভাগ্যে ছিল না, এই জন্য আপনি কন্টেস্টটা উইন করতে পারেন নাই। যখন আপনি প্রথমে, যেমন এই যে শিলা বলতেছেন যে উনি প্রথমে হচ্ছে দিছেন, কন্টেস্ট রিজেক্ট হয়েছেন, এরপরে কী করতেছেন আবার দিছেন, এখন রিজেক্ট হচ্ছেন না, কিন্তু উনি কোনো স্টারও পান নাই। আবার দেখবেন যে উনি সামনে দিবেন, রিজেক্টও হবেন না বরং স্টার পাবেন। এরকম করে আস্তে আস্তে আপনার গেইন হবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কোথায় কোথায় প্রবলেম, কোথায় কোথায় কী। এখন আপনি যদি মনে করেন যে আমি কাজ করতে আগ্রহী, আমাকে কাজ করতে হবে, ভালো কিছু করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে বেশি বেশি কাজ করতে হবে। বেশি বেশি কাজ করে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে লগোটা যে আছে, এই লগোটা পারবেন না, এইখানে নাই এমন কেউ নাই যে এই লগোটা আমি তৈরি করতে পারবো না। এই যে লগোটা আছে একটু খেয়াল করে দেখেন, এটা যে পারবেন না এমন কেউ নাই। এই যে লগোগুলো আছে, ইচ্ছে করলেই আমরা এগুলো করতে পারি, আমাদের জাস্ট মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আর যে আমি করতে পারি, আমি পারবো না কেন, এই জিনিসগুলো আমাকে ধরতে হবে, করতে হবে, বুঝতে হবে, তাহলেই পারবেন, খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবো। যেমন এই এমন কোনো ডিজাইন দেখানো হয় না যেটা আপনাকে দেখানো হয় না, যে এই জিনিসগুলো আপনাকে দেখানো হয় না। দেখেন ওয়ান স্টার দিছে 17 মিনিট আগে, এটার মধ্যে দেখেন ফোর স্টার দিছে 12 মিনিট আগে, ফোর স্টার, ভেরি গুড কমিউনিকেশন, এটা মনে কেউ কিনে নিছে একটু আগে। এই দেখেন এখানে একটু আগে আমার গিয়ে আসছে, এই যে এখানে আপনার দেখাচ্ছে, আমি এটাকে ওপেন করি, এই দেখেন নো স্যাটিসফ্যাকশন উইথ ওয়ার্ক, নট স্যাটিসফাই, ওটা ভালো হয় নাই, সে উইথ ভালো করে নাই। এরপর দেখেন এটা হচ্ছে ফাইভ স্টার দিয়ে দিছে, এরকম করে প্রত্যেক দিন মানে গ্যাপ পাবেন আপনি। অর্থাৎ তার একটা কাজই দেখেন কতবার বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফাইবারের অপশনটা। গিগ কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটু আমি আপনাদের দেখাই দেবো কীভাবে গিগ তৈরি করবো। তবে এর আগে আমি আপনাদেরকে জাস্ট এখানে একটা জিনিস বলি যে আমি যে জিনিসটা তৈরি করছি, জিনিসটা কী, কী ধরনের, কী কোয়ালিটি। দেখেন লুকিং টু গিভ ইউর বিজনেস অ্যান এভার লাস্টিং অনলাইন প্রেজেন্স, ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। মানে সে তার সম্পর্কে একটু গুনগান গাচ্ছে, গুনগান গাওয়ার পরে সে বলতেছে আমি কাস্টমস লগো তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই, খুব সহজে করতে পারি, এবং হাই ইন প্রফেশনাল বিজনেস ডিজাইনও করতে পারি, অ্যান্ড দ্য প্রিমিয়াম সার্ভিসও প্রোভাইড করি। মাস্কট ডিজাইন আর নট ইনক্লুডেড ইন দ্য বেসিক গিগ। মাস্কট ডিজাইন যদি করতে চান তখন আপনাকে বেসিক ডিজাইনের মধ্যে ইনক্লুড হবে না। কেন আপনি আমাকে চয়েস করবেন, এটা হচ্ছে আপনি আমার সম্মুখে বলেন, যেহেতু আপনি ডিসকাস করতে পারতেছেন না সোজাসুজি মানে সরাসরি, তখন আপনি কী করতেছেন এখানে লিখে দিচ্ছে কেন আপনি আমাকে চয়েস করবেন। কম্বিনেশন অফ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি আছে, কম্বিনেশন আছে, আমার এখানে আছে কি রিলায়েবল অ্যান্ড কুইক কমিউনিকেশন, আপনি যখনই করবেন তাতে দিয়ে দিব,
দেখানো যায় প্রিন্টেবল অ্যান্ড এইচডি কোয়ালিটি, এইচকিউ ফাইল সাইজ, তারপর হচ্ছে কম্পিটিটিভ ব্র্যান্ডিং গাইডস, কাস্টমস লগো এক্সপার্ট, 1817 মানে 18 ঘন্টা গিয়া করবে, সপ্তাহে 7 দিনে 18 ঘন্টা করে সাপোর্ট দিতে পারবে সে আপনাকে। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার টপ প্রায়োরিটি, অর্থাৎ তারা একটা কোম্পানি গিয়া হিসেবে কাজ করে, অর্থাৎ একটা টিম হিসেবে কাজ করে। অর্থাৎ সো এরকম করে আপনাকে কী করতে হবে, ওকে, যে আপনি যে জিনিসটা ইয়া করছেন, অর্থাৎ আপনি যদি কথা বলতে পারতেছেন কেমন টাইপের, একটা কাগজের মধ্যে লিখে দিলেন আমার জিনিসটার মধ্যে এই আছে, মধু এই দিসি দিসি দিয়ে দিয়ে আমি জিনিসটা তৈরি করছি, এই জন্য মিষ্টিটা এত মজা, আপনি এগুলি দিয়ে দিচ্ছেন। তো এভাবে এই যে দেখেন ডাক যে আনছে, এই ডাক কি সে বানাইছে তৈরি করছে, না এগুলো কিন্তু সব ফ্রিপিক থেকে এনে ইউজ করে দিচ্ছে, জিনিসগুলো ফ্রিপিক থেকে, দেখেন এটার মধ্যে ফাইবারটা দিয়ে দিচ্ছে, ফ্রিপিক থেকে নিয়ে আসছে, সে নিয়ে এসে কাজ করে দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো এরকম করে আপনি চাইলে আপনার মতো করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন, ডিজাইন তৈরি করে জাস্ট আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে, আর কিচ্ছু না। আপনি ক্রিয়েটিভিটি প্রকাশ করে আপনি রাখেন, দেখবেন অটোমেটিকলি আপনি কিছু না কিছু করতে পারতেছেন। তো এইভাবে আপনার প্রয়োজন মতো আপনি গিগ তৈরি করে রাখতে পারেন। আচ্ছা, এই গেল একটা ডিজাইন, এই গেল একটা ডিজাইন, এরপরও খেয়াল করে দেখেন এইখানে আরও অনেক ডিজাইন আছে, এরপর একটু দেখাই আপনাদেরকে। তার রেটিং হচ্ছে 5, 121টা তার গিয়া হয়েছে, সেল হয়েছে। তার রেটিং হচ্ছে 4.8, 1000+ উপর সেল হয়েছে তার ডিজাইন, এখানে 1000+ উপর গিয়া হয়েছে, সেল হয়েছে। এটা হচ্ছে 92, আমি একটু যাই দেখেন, স্টার্টিং রেট হচ্ছে $950, $950 স্টার্টিং রেট, এরপর সে 92টা সেল করছে। দেখি আমরা একটু ভিতরে গিয়ে দেখি কী আছে তার মধ্যে। দেখেন ওয়ান লগো কনসেপ্ট $950, এটা হচ্ছে বেসিকের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে $1700, প্রিমিয়ামের জন্য হচ্ছে $2500 তার এখানে কাজ করতে হলে করতে হবে তাকে। খেয়াল করে দেখেন সে 5-star পাইতেছে, সে পোর্টফোলিও দেখেন তার এগুলো বিক্রি হয়েছে কত, 92টা বিক্রি হয়েছে, 92টা বিক্রি হওয়া মানে বুঝেন যে তার প্রত্যেক কাজের জন্য সে 92 মানে 950 $1000 করে পাচ্ছে। দেখেন আমি ওকে একটু ওর ইয়াতে যাচ্ছি, 5-star দেখেন 388 রিভিউ, এছাড়া তো অনেকগুলো বিক্রি করছে, এগুলো ছাড়াও তো আসেই, বুঝতে পারছেন এগুলো তার। এ দেখেন সিন্স মেম্বার July 2017 থেকে সে এখানে কাজ করতেছে, বুঝতে পারছেন অ্যাভারেজ রিসপন্স এক ঘন্টার মধ্যে সে আপনার সাথে রিসপন্স করবে, অর্থাৎ সে সুন্দর করে আপনার রেডি করে দিচ্ছে। ওর ডিজাইনগুলোর এত দাম এমনি এমনি হয় না কিন্তু, অথচ দেখেন তার লগোগুলো যদি আপনি দেখেন, এই যে দেখেন তার লগোগুলো, আমরা একটু যাই, এই দেখেন লগো, এই যে দেখেন লগো, এই যে লেখা, এই যে দেখেন লগো। এবার বলেন যে আপনি এরকম লগোগুলো করতে পারেন না, পারবেন না, সব কিছুই হচ্ছে জাস্ট আমাকে থিম ক্রিয়েট করতে হবে, আর কিচ্ছু না। দেখেন সব কিছুই ইজি জিনিসগুলো, ইজি জিনিসগুলো, এগুলোর কত দাম। তো এই হচ্ছে আমার যে ইয়াটা ছিল, আপনার ফাইবারের যে অপশনটা ছিল সেটা, আমি জাস্ট আপনাকে লগো ডিজাইন দেখালাম। এবার চলেন আমরা বিজনেস কার্ডে যাই, ব্রুশিয়ারে যাই, ব্যানারে যাই, দেখেন প্রত্যেকটা ডিজাইন সিস্টেম আছে। এখন আপনি যদি আগেতে যান ফ্লায়ার ডিজাইনে যান, আমি ফ্লায়ার ডিজাইনে গেলাম, ফ্লায়ার ডিজাইনে গিয়ে ক্লিক করলাম, এই দেখেন ফ্লায়ার ডিজাইন, ওর এ পর্যন্ত বিক্রি হয়েছে হচ্ছে $578, $20 করে যদি 578 করে যান, মনে করলাম যে এখান থেকে প্রত্যেক ইয়াতে আপনার কেটে নিয়ে যাচ্ছে $5 করে কেটে নিয়ে যাচ্ছে, 5% কেটে নিয়ে যাচ্ছে। তো একই জিনিসটা থেকে 5% কেটে নিয়ে গেলে মনে করেন $10 করেই ধরলাম, তো 578 দিয়ে 10 গুণ করেন কত হয় দেখেন, এখানে $20, এটা 66 বিক্রি হয়েছে। তো এরকম করে করে আপনার এগুলো বিক্রি করতে পারেন। সো এগুলি হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে, কনসেপ্টগুলো সুন্দর করতে হবে, তাহলে গিয়ে আপনি এখানে ভালো করে কাজ করতে পারবেন। আর এজন্য আমাকে বেশি কাজ করতে হবে, এমন কিছু না যে এগুলো এমন কিছু না যে আমি বুঝতেই পারবো না, বুঝতেই পারতেছি না, দেখা যাচ্ছে না, দেখেন জাস্ট ক্রিয়েটিভ থিঙ্কিং করে অ্যাড করে দিছে, শেষ কাজ। এই হচ্ছে আমাদের যে ফাইবারের অপশনটা।